পরিচ্ছেদ। বনি হানিফার প্রতিনিধি দল এবং সুমামা ইবনু উসাল রদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হাদিস 4033। আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল অশ্বারোহী সৈন্য নজদের দিকে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে তারা সুমামা ইবনু উসাল নামক বনু হানিফার এক ব্যক্তিকে ধরে আনলেন এবং মসজিদে নববীর একটি খুঁটির সাথে তাকে বেঁধে রাখলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে উত্তর দিল, হে মুহাম্মদ, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, কারণ আপনি মানুষের উপর কখনো জুলুম করেন না, বরং অনুগ্রহই করে থাকেন। যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ দান করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ দান করবেন, আর যদি আপনি এর বিনিময়ে অর্থ সম্পদ চান তাহলে যতটা খুশি দাবি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থার উপর রেখে দিলেন। এইভাবে পরের দিন আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, ওহে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে সেটি মনে হচ্ছে যা গতকাল আমি আপনাকে বলেছিলাম, যে যদি আপনি অনুগ্রহ প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ প্রদর্শন করবেন। তিনি তাকে সেই অবস্থায় রেখে দিলেন। এইভাবে এর পরের দিনও আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? সে বলল, আমার কাছে তাই মনে হচ্ছে যা আমি পূর্বেই বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমামার বন্ধন ছেড়ে দাও। এবার মুক্তি পেয়ে সুমামা মসজিদে নববীর নিকটস্থ একটি খেজুরের বাগানে গেল এবং গোসল করল। এরপর ফিরে এসে মসজিদে নববীতে প্রবেশ করে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তিনি আরও বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার কাছে জমিনের বুকে আপনার চেহারার চাইতে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার কাছে সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার কাছে আপনার দিন অপেক্ষা অধিক ঘৃণ্য অপর কোনো দিন ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে অধিক সমাদৃত। আল্লাহর কসম, আমার মনে আপনার শহরের চেয়ে বেশি খারাপ শহর অন্য কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার অশ্বারোহী সৈনিকগণ আমাকে ধরে এনেছে, সে সময় আমি ওমরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তাই এখন আপনি আমাকে কি কাজ করার হুকুম করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া ও আখিরাতের সুসংবাদ প্রদান করলেন এবং ওমরা আদায়ের জন্য নির্দেশ দিলেন। এরপর তিনি যখন মক্কায় আসলেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি নিজের দিন ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করেছ? তিনি উত্তর করলেন, না, বেদিন হয়নি, কুফর শিরিক তো কোনো দিনই নয়, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনানুমতিতে তোমাদের কাছে ইয়ামামা থেকে গমের একটি দানাও আসবে না। হাদিস 4034। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মিথ্যক মুসাইলামা মদিনায় এসেছিল। সে বলতে লাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে তার পরবর্তীতে স্থলাভিষিক্ত নিয়োগ করে যায়
তাহলে আমি তার অনুগত হয়ে যাব। সে তার গোত্রের বহু লোকজন সহ এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাসকে সাথে নিয়ে তার দিকে অগ্রসর হলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটি খেজুরের ডাল। মুসাইলামা তার সাথীদের মধ্যে ছিল। এমতা অবস্থায় তিনি তার কাছে গিয়ে পৌঁছলেন। তিনি বললেন, যদি তুমি আমার কাছে এই তুচ্ছ ডালটিও চাও, তবে এটিও আমি তোমাকে দেব না। তোমার ব্যাপারে আল্লাহর ফয়সালা লঙ্ঘিত হতে পারে না। যদি তুমি আমার আনুগত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন কর, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন। আমি তোমাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে স্বপ্নযোগে দেখানো হয়েছে। এই সাবিত আমার পক্ষ থেকে তোমাকে জবাব দিবে। এরপর তিনি তার কাছ থেকে চলে আসলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমি তোমাকে তেমনই দেখতে পাচ্ছি যেমনটি আমাকে দেখানো হয়েছিল। এ সম্পর্কে জিজ্ঞাসা করলে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন স্বপ্নে দেখলাম আমার দু হাতে স্বর্ণের দুটি খাড়ো, খাড়ো দুটি আমাকে ঘাবড়িয়ে দিল। পুরুষের জন্য স্বর্ণের খাড়ু অবৈধ। তখন ঘুমের মধ্যে আমার প্রতি নির্দেশ দেওয়া হলো, খাড়ু দুটির উপর ফু দাও। আমি সে দুটির উপর ফু দিলে তা উড়ে গেল। এরপর আমি এর ব্যাখ্যা করেছি, দুজন মিথ্যাবাদী নবী বলে যারা আমার পরে বের হবে, এদের একজন আনসি আর অপরজন মুসাইলামা। হাদিস 4035। ইসহাক ইবনে নাসর রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম, এমতা অবস্থায় স্বপ্নে আমার নিকট জমিনের সমুদয় সম্পদ উপস্থাপন করা হলো এবং আমার হাতে দুটি সোনার খাড়ু রাখা হলো। ফলে আমার মনে ব্যাপারটি গুরুতর অনুভূত হলে আমাকে ওহির মাধ্যমে জানানো হলো যে এগুলোর উপর ফু দাও। আমি ফু দিলাম, খাড়ু দুটি উধাও হয়ে গেল। এরপর আমি এই দুটির ব্যাখ্যা করলাম যে এরা সেই দু মিথ্যাবাদী নবী যাদের মাঝখানে আমি অবস্থান করছি, অর্থাৎ সানআ শহরের অধিবাসী আসওয়াদ আনসি এবং ইয়ামামা শহরের অধিবাসী মুসাইলামাতুল কাজ্জাব। হাদিস 4036। সালত ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলীহির সনদে আবু রাজা উতারিদি রহমতুল্লাহ আলীহ বলেন যে, ইসলাম গ্রহণ করার পূর্বে আমরা একটি পাথরের পূজা করতাম। যখন এ অপেক্ষা উত্তম কোনো পাথর পেতাম, তখন এটিকে নিক্ষেপ করে দিয়ে অপরটির পূজা আরম্ভ করতাম। আর কখনো যদি আমরা কোনো পাথর না পেতাম, তাহলে কিছু মাটি একত্রিত করে স্তূপ বানিয়ে নিতাম। তারপর একটি বকরি এনে সেই স্তূপের উপর দহন করতাম, যেন কৃত্রিমভাবে তা পাথরের মতো দেখায়। তারপর এর চারপাশে তওয়াফ করতাম। আর রজব মাস আসলে আমরা বলতাম, এটা তীর থেকে ফলা বিচ্ছিন্ন করার মাস। কাজেই আমরা রজব মাসে তীক্ষ্ণতা যুক্ত সবকটি তীর ও বর্ষা থেকে এর তীক্ষ্ণ অংশ খুলে আলাদা করে রেখে দিতাম। রাবি মাহদী রহমতুল্লাহ আলহি বলেন, আমি আবু রাজা রহমতুল্লাহ আলহিকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম নবুয়ত প্রাপ্তিকালে আমি ছিলাম অল্প বয়স্ক বালক। আমি আমাদের উট চড়াতাম। তারপর যখন আমরা শুনলাম যে তিনি নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম নিজের কাউমের উপর অভিযান চালিয়েছেন এবং মক্কা জয় করে ফেলছেন, তখন আমরা পালিয়ে এলাম জাহান্নামের দিকে, অর্থাৎ মিথ্যাবাদী নবী মুসাইলামার দিকে।